1995-এ এম এ মালেক পরিচালিত একটা হিউজ মাল্টিকাস্ট একটা সিনেমা এসেছিল, যে সিনেমার নাম দুর্নীতিবাদ, যেটাতে আমরা দেখেছিলাম তৎকালীন সময়ের সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে, রুবেলকে, চাম্পাকে, কবিতাকে, অ্যান্ড একটা হিউজ একটা মাল্টিকাস্ট ফিল্ম। অ্যান্ড ওই টাইমের যদি আপনি হিসাব অনুসারে যদি আপনি ধরেন একটা মেগা বাজেটের ফিল্ম ছিল। তো দুর্নীতিবাদ, যেখানে ইলিয়াস কাঞ্চন পুলিশের ক্যারেক্টারে, তাহলে দুর্নীতিবাজকে রুবেলকে আসলে লিড। তো কে, এটা নিয়ে স্পেশাল একটা ভিডিও বানাবো। অ্যান্ড তো আজকের ভিডিওতে থাকবে এক্স্যাক্টলি যে এই মুভিতে টোটাল কাস্টিং, কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, অ্যান্ড বাজেট এবং বক্স অফিস সিনেমাটা তার বাজেট কত ছিল, অ্যান্ড লাস্টে বক্স অফিস থেকে কত টাকা তুলেছিল, তো এটা জানতে পারবেন। পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো দুর্নীতিবাজ, এটা ছিল 1995-এ রিলিজ পাওয়া একটা মেগা বাজেটের ফিল্ম। তো আমরা যদি প্রথমে একটু লিড কাস্টিংয়ের আগে, যারা যারা নর্মাল কাস্টিং, আমরা যদি তাদের রেমুনেশন নিয়ে যদি আমরা যদি ফার্স্টে যদি এই মুভিটা নিয়ে যদি আমরা কথা বলি, তো ফার্স্টে আমরা যদি এসে যে মিজু আহমেদ, তো তিনি তখনও খল হিসেবে কিন্তু প্রসিদ্ধ হয়ে পারেনি, তিনি কিন্তু আস্তে আস্তে কাজ করছে। অ্যান্ড তিনি কিন্তু এই মুভিতে, আপনি যদি আসেন যে তার রেমুনেশন, তো অ্যাপ্রক্সিমেট কিন্তু 50,000-এর মতো কিন্তু তার রেমুনেশন কিন্তু এই মুভিতে কিন্তু ছিল। তো এবার আমরা যদি আরেকটু কাস্টিংয়ের দিকে যদি আমরা যদি আসি, যে খালেদা আক্তার, কল্পনা, তো তাকে কিন্তু আমরা বিভিন্ন ফিল্মে আপনি দেখেছেন, মেবি মায়ের ক্যারেক্টারে তিনি তখনও কিন্তু মানে ওইভাবে প্রসিদ্ধ বলা যায় না, তিনি কিন্তু স্টার্ট করছে, তো তিনিও কিন্তু এরকম অ্যাপ্রক্সিমেট 50,000 ওরকম কিন্তু হবে, তিনিও কিন্তু তখন কিন্তু এরকম নিয়েছিলেন। তো এইবার আমরা যদি আসি আরেকটু লিড কাস্টিংয়ের দিকে, যদি আমরা যদি আসি আদিল, যিনি এই মুভিতে সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের বাবার ক্যারেক্টার প্লে করেছিল আদিল, অ্যান্ড তিনি কিন্তু যথেষ্ট ভালো একজন অভিনেতা, অ্যান্ড স্ট্রং অভিনেতা, একটা টাইমে তার মার্কেট ভ্যালু, স্টারডম, জনপ্রিয়তা কিন্তু ভালোই ছিল। অ্যান্ড এই মুভিতে কিন্তু তার অ্যাক্টিং বাবদ, এই মুভিতে আমরা যদি আসি যে আদিল কত টাকা নিয়েছিল, আপনি কিন্তু জানলে অবাক হবেন যে এই মুভিতে কিন্তু একজন আদিল তার অ্যাক্টিং বাবদ কিন্তু তিনি কিন্তু নিয়েছিল রীতিমতো 50+, হ্যাঁ 50,000+ কিন্তু এই মুভিতে কিন্তু আদিল কিন্তু রেমুনেশন নিয়েছিল। তো এইবার আমরা যদি এসে আরেকটু কাস্টিংয়ের নিয়ে যদি আমরা যদি কথা বলি, যে খালেদা আক্তার, কল্পনা, তো খালেদা আক্তার, কল্পনা কিন্তু এই মুভিতে কিন্তু ওরকম কম 60-65,000 এরকম কিন্তু নিয়েছিল। অ্যান্ড এবার আমরা যদি এসেছি প্রবীর মিত্র, যিনি যথেষ্ট ভালো একজন অভিনেতা, অ্যান্ড তিনি কিন্তু আসলে অনেক স্ট্রাগলিং করেছে তার ক্যারিয়ারে, অ্যান্ড তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। অ্যান্ড তিনি কিন্তু এই মুভিতে কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ, তিনি কিন্তু প্রবীর মিত্রকে কিন্তু আমরা নিতে দেখেছিলাম প্রায় 70 লাখের আশেপাশে কিন্তু এই মুভিতে কিন্তু প্রবীর মিত্র নিয়েছিল। তো এইবার আমরা একটু এই মুভির মানে যদি একটু লিড কাস্টিংয়ের দিকে যদি ঢুকি, যে লিড কাস্টিং আসলে এই মুভিতে আসলে কে কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, একটু লিডে যদি আমরা যদি কথা বলি, তো মানে সেখানে যার নাম আগে আসবে, তো যার নাম নিয়ে আমরা কথা বলবো, তো কবিতা যথেষ্ট গুণী এবং সম্ভাবনাময় একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও কিন্তু তার ক্যারিয়ারটা ওরকম প্রথম সারির হিরোইনদের মতো ওরকম কিন্তু হয়নি, তো সেটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল কথা বলবো। তো এই মুভিতে কিন্তু তার রেমুনেশন পাবো, তিনি কিন্তু অ্যাপ্রক্সিমেট 1.5 লক্ষ টাকার মতো কিন্তু কবিতা কিন্তু এই মুভিতে রেমুনেশন নিয়েছিল। তো এইবার আমরা তার পরপরই আমরা মানে একটু মানে মেইন হিরোইনের ওখানে ঢোকার আগে যদি আমরা যদি আরেকটু লিড কাস্টিং নিয়ে যদি আমরা একটু কথা বলি, হুমায়ুন ফরিদি, যিনি দুর্দান্ত একজন অভিনেতা, অ্যান্ড রাজীব, তিনিও দুর্দান্ত একজন অভিনেতা, অ্যান্ড তাদের মতো দুজন লিজেন্ডারি অ্যাক্টর এই মুভিতে ফাটি অ্যাক্টিং করেছিল। অ্যান্ড তারা কিন্তু অ্যাপ্রক্সিমেট একজন প্রায় 2.5 লাখের আশেপাশে কিন্তু তারা কিন্তু তখন 1995-এ দাঁড়িয়ে কিন্তু চার্জ করতেন, হ্যাঁ তো এরকম কিন্তু দুজনই চার্জ করেছিলেন। অ্যান্ড এই মুভিতে আমরা যদি আসি এবার চাম্পাও কিন্তু এই মুভিতে 2,70,000-3,00,000-এর মতো তিনি কিন্তু চার্জ করেছিলেন। এবার আমরা যদি সে রুবেল অ্যান্ড ইলিয়াস কাঞ্চন দুজনই বিশাল বড় সুপারস্টার 1995-এ দাঁড়িয়ে, তো দেখেন বাজেট, বড় আর্টিস্ট, এগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা সিনেমাতে কিন্তু একরকম রেমুনেশন কিন্তু ভ্যারি করে না, হ্যাঁ তো এই মুভিতে কিন্তু তাদের রেমুনেশন বাবদ তারা কিন্তু আমরা যদি ইলিয়াস কাঞ্চন অ্যান্ড রুবেল দুজনকে যদি বলি, তো দুজনে কিন্তু অ্যাপ্রক্সিমেট 5.5 মানে 5.5 লাখের মতো থেকে 6 লাখ হবে না, 5.5 লাখের মতো রেমুনেশন নিয়েছিলেন। অ্যান্ড এই মুভির যিনি মানে ডিরেক্টর এম এ মালিক, তিনি কিন্তু 4.5 লক্ষ টাকার মতো রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা চলে যাবো এই মুভির দুর্নীতিবাজ সিনেমার বাজেট এবং বক্স অফিস। এই ছবিটার বাজেট ছিল তখনকার দাঁড়িয়ে একটা মেগা বাজেটের ফিল্ম ছিল 95 লাখস, যার আশেপাশে টোটাল সব যেহেতু অ্যাকশন ফিল্মের আপনারা বুঝতে পারছেন যে বাজেট বেশি লাগে অ্যাকশন ফিল্মে, তো 95 লাখস। অ্যান্ড বক্স অফিস থেকে কিন্তু এই মুভিটা কিন্তু কামাই করেছিল তখন ওই টাইমে দাঁড়িয়ে প্রায় 1,30,00,000 থেকে
150, হ্যাঁ মানে 1 কোটি, মানে প্রায় 1.5 কোটি টাকার আশেপাশে, অ্যান্ড এটা হিট ফিল্ম, বড় ধরনের সাকসেসফুল না হলে কিন্তু এটা হিট হয়ে যেত। এটা হচ্ছে এক্স্যাক্টলি মেগা বাজেটের দুর্নীতিবাজ সিনেমা। টোটাল কাস্টিং কে কত টাকার মনুষ্য নিয়েছিল, বাজেট এবং বক্স অফিস নিয়ে ফিল্ম স্পেশাল আয়োজন কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।